দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আরে সে কাজ করুক, সে ঠিক আছে। যেদিন স্কুলের সামনে দিয়ে যাই সেদিন সেদিন দেখি দেখি এবং দাঁড়াই টাইম দিকে, 11:02 কিংবা 3, কোনোদিন 11টা স্কুলের গেটটা খোলে, তারপরে যা স্কুলে হওয়ার হয় কি হয় না সেটা আমি নিজে জানি। আমি বিগত 1 বছর থেকে এদের যেদিন যেদিন আসি সেদিন সেদিন বলি, গত 10 দিন আগে বলেছি, আমরা পরের দিন রিপোর্ট করে দেবো, বললো ঠিক আছে আর এরকম হবে না, এখনো 10 দিন হয়নি। আজকেও 5 দিন যাচ্ছিলাম কাজে, কাজ বন্ধ করে এখানে দাঁড়ালাম, ওই একই কেস যে ম্যাডাম দাঁড়িয়েছিল আজকে 11:17 স্কুলে ঢুকলো, 10:55 যে প্যারা টিচার ও আসলো, ওকে জিজ্ঞেস করলাম গেটটা খোলা কটার সময় টাইম, ও বলে 10:50। এবার ওদের নিয়মকানুন তো কিছু জানিনি, আমরা গেট খুলেছি, আমি হেডমাস্টারকে ফোন করি, আসুক সবাই তারপরে কিছু একটা হবে, প্রতিদিন কাজ কামাই করে এভাবে দাঁড়ানো যাবে না। আপনার নাম? আমার নাম হরিপদ মণ্ডল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।